গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাজ ইউজুয়াল আমি আবার রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো এখানে এসে সকাল থেকে রাত পর্যন্ত আমার রান্না করতে করতেই সময়টা কেটে যায়। কখন যে রান্না হয় আর কখন যে কী হয় বোঝাই যায় না। তো এখন আমি ভাস্করের জন্য চা বানাচ্ছি। ওকে আমি চাটা দিয়ে আসি। আর এদিকে এই পাশে আমি বানাচ্ছি গ্যাসে লাউ চিংড়ি। তো এখানে আমি লাউ চিংড়ির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর এই লাউটা দিয়ে দিলাম আমি এখানে। লাউটা খুব একটা ভালো ছিল না, লাউটা একদম শক্ত হয়ে গেছিলো, নরম ছিল না। তাই দেখো কীরকম বাজে বাজে করে কাটা হয়েছে, আমি ঠিকঠাক কাটতে পারিনি, শেপ আনতে পারিনি। আর এদিকে আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটাকে আমি হালকা ফ্রাই করে নেবো। তাও দেখছি চিংড়ি মাছটা পুরো সেই লাল রঙটা আসছে না, একটু একটু সাদা থেকেই যাচ্ছে। তোমার মাছটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে ভাস্করের জন্য টিফিনে আমি দেবো ঘুগনি আর পরোটা। তো এখানে ময়দা রেখেছি, আর এখানে আমার মটরটাও সেদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে আমি ঘুগনির মশলাও কষিয়ে নিয়েছি। তো আমার এখানে ঘুগনিও প্রায় রেডি হয়ে গেছে। তো এদিকে ভাস্কর ময়দাটা মেখে দিচ্ছে, আমি এদিকে রান্না করছি। তো এক হাতে তো সব সম্ভব নয়, ও ময়দা মেখে দিচ্ছে। আর দেখো আমার লাউ চিংড়িটাও হয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো সেদ্ধ হতে, এত শক্ত হয়ে গেছে লাউটা। তো এখানে আমার লাউ চিংড়িও রেডি হয়ে গেছে। আজকের সিম্পল মেনু লাউ চিংড়ি, ডিমের কারি। ডিম সেদ্ধ বসিয়েছি, আর এদিকে ভাস্কর পরোটাগুলো শেকে নিচ্ছে। দেখো পরোটাও লজ্জা পেয়ে যাবে, কেমন পরোটা, কাগের ঠ্যাং বগের ঠ্যাং। তো এখানে ভাস্করের জন্য ডিমের ঝোলটা আমি বানিয়ে, আমার জন্য সেদ্ধ ডিম একটা তুলে রেখে আমি ডিমের ঝোলটা ওর জন্য বানিয়ে দিলাম। আর এদিকে দেখো ওর টিফিনটা আমি পুরো রেডি করে দিয়েছি। আজকে টিফিনে ঘুগনি, মিষ্টি আর পরোটা দিয়েছি। আর এখানে ও চান করতে গেছে, আর আমি ওর খাবারের থালা সাজিয়ে দিয়েছি, ও খেয়ে ডিউটি যাবে। তো এখন বাজে বিকেল 5টা, কেউ বলবে মনে হচ্ছে কত সন্ধে হয়ে গেছে, পুরো মেঘলা অবস্থা, চারিদিক কি একদম ফাঁকা ভুতুড়ে টাইপের লাগছে। দেখো আমাদের বাড়ির সামনে কি টাইপের জঙ্গল, এখানে ভর্তি শেয়াল থাকে, এই টাইম থেকে এত চিৎকার করে, বিরক্ত লেগে। আজকে আমি ব্রেকফাস্টের পরে ফল খেতেই ভুলে গেছি। তো আমি আমার মোসাম্বিটা কেটে নিয়েছি। এখন মোসাম্বির খেয়ে গ্যাসটা মুছতে হবে, গ্যাসটা পুরো মেসি অবস্থা হয়ে রয়েছে। তো এখানে আমার গ্যাস মোছা কমপ্লিট। আজকে রাতে মেনু বানাবো পায়েস আর খিচুড়ি। ভাস্কর ফোনে বলল পুরো বৃষ্টি বৃষ্টি আজ ওয়েদার, সকাল থেকে ভীষণ বৃষ্টি হয়েছে। তো আজকে বলছে খিচুড়ি আর পায়েস বানায়। এদিকে চাল ডাল আমি সব ভিজাতে দিয়েছি, আর এদিকে দুধটা এবার আমি গরম করে নেবো। তো পায়েস বানাতে তো সময় লাগবে। তারপর ও বললো আসার আগে খিচুড়িটা বসাতে, কারণ ঠান্ডা হয়ে গেলে একটু জমে জমে যাবে, সেই জন্য বললো গরম গরম খিচুড়ি বানাতে। আর এখন আমি পায়েসটাকে দুধটাকে জাল দিয়ে দেবো, তারপর পায়েসটা বানাবো। এখানে আমি নিয়েছি একটু গোবিন্দভোগ চাল, একটা তেজপাতা, দুটো এলাচ। এটা আমি চালটাকে ধুয়ে, দুধটা ফুটে গেলে চালটা আমি এখানে দিয়ে দেবো। তো আমি এখানে খিচুড়ি বানানোর জন্য জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমার পায়েসটা অনেকটা হয়ে এসছে বলে এবার আমি কাজু কিশমিশগুলো এখানে দিয়ে দিলাম। আর খিচুড়ির জন্য যেসব কাঁচা সবজি লাগবে সেটাও কেটে নিয়েছি। তো দেখো আমি এখানে খিচুড়ির জন্য মশলা বানাচ্ছি, এর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আমি খিচুড়ির চালগুলো মশলার সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি, তারপর সেটাকে সেদ্ধ বসাবো। তো আমার খিচুড়িটা প্রায় অনেকটাই সেদ্ধ এসছে। আর এদিকে আমি একটু চীনা বাদামকে ভেজে নিচ্ছি। এই ভাজা বাদামটা খিচুড়িতে সেদ্ধ হয়ে এলে ওর ওপর থেকে ছড়িয়ে দেবো, তারপর ঘি গরম মশলা দিয়ে সার্ভ করে দেবো। তো এখানে আমি খিচুড়ির সঙ্গে বানাচ্ছি ডিম ভাজা। তো দেখো আমি তো ডিম খাই না, সেই জন্য ভাস্করের জন্য ডিম ভাজা বানাচ্ছি। আর এখানে আমার খিচুড়ি পুরো অলমোস্ট রেডি। তো এবার ভাস্করও চলে, ভাস্কর ডিউটি থেকে চলে এসছে। তো আমি আর ওর এক দাদা, মানে ওর এক বন্ধু বাস দাদা, ওর জন্য খাবারটা বেড়ে দিয়েছি। আজ এই পর্যন্তই, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।